মাঝে এই বীমাকে আরো অধিক জনপ্রিয় করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এ বিষয়ে যদি কিছু বলতে? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি বিমাকে সর্বসাধারণের মাঝে প্রচার করার জন্য, জনপ্রিয়তা বাড়ানোর জন্য উনি বিমা দিবস ঘোষণা করেছেন। এজন্য আসলে প্রথমেই তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন। পাশাপাশি বিমা প্রচারের জন্য গতানুগতিক যে কথাগুলি আছে, যে প্রচারের প্রসার, আমাদের প্রচারটা বাড়িয়ে দিতে হবে। বিভিন্ন নির্বাচনের সময় যেমন প্রচার চলে, বিমাকে নিয়েও সেভাবে প্রচার আসলে করা যায়। আমরা বিভিন্ন অকেশনে, যেমন এখন হ্যাপি নিউ ইয়ার চলছে, হ্যাপি নিউ ইয়ারের সময় আমরা বিমা বিভিন্ন প্রতিষ্ঠান যদি তাদের গ্রাহকদেরকে, তাদের কর্মীদেরকে নিউ ইয়ারের গিফট পাঠায়, একটা গিফট হতে পারে। আমরা অনেক কোম্পানি, আমার কোম্পানিও SMS এর মাধ্যমে উইশ করে থাকে বার্থডেতে বা ম্যারিজ ডেতে অথবা নিউ ইয়ারে। তো আমরা অন্যান্য সেক্টরে দেখে থাকি যে আসলে মেসেজ পাঠানোর পাশাপাশি তারা বিভিন্ন গিফটও দিয়ে থাকেন গ্রাহকদেরকে। তো আমি বিশ্বাস রাখি যে এটা আমাদের অনেক দক্ষ কর্মী বাহিনী এই কাজটা নিজ উদ্যোগে করে থাকেন। আমরা যদি প্রাতিষ্ঠানিক ভাবে একটা ভর্তুকি রেখে গিফটের ব্যবস্থা করতে পারি গ্রাহকদেরকে, কর্মীদেরকে, সর্বসাধারণের মাঝে, যদি এই যে নিউ ইয়ারের গিফট বা বিভিন্ন অকেশনের একটা বাস্তবিক গিফট ইন্স্যুরেন্স এর পক্ষ থেকে পাঠাতে পারি, তাহলে এটা একটা বড় প্রচার। আর সবচেয়ে বড় যে প্রচারটা আমি বিশ্বাস রাখি যে বাঙালি ফ্রিতে বিশ্বাস করে। দেখেন, অতীত ইতিহাস যদি আমরা ঘাঁটি বাংলাদেশে, যে এক সময় বাঙালি কিন্তু চা খেতে চাইতো না, তখন ইংরেজরা তাদের ফ্রিতে চা খাইয়ে তাদের চায়ের অভ্যাসটা তৈরি করালো। এখনো আমরা যখন স্টোরে যাই, আমরা দেখি কোনটার সাথে কোনটা ফ্রি, কোনটার সাথে একটা কিনলে দুটা ফ্রি পাওয়া যায়, এই জিনিসটা আগেই আমরা চুজ করি। সো বাঙালির মেন্টালিটি কিন্তু সেই ফ্রির ভিতরে রয়ে গেছে। তা আমরা যদি এরকম কোন প্রোডাক্ট বের করতে পারি যে একটা প্রোডাক্ট কিনলে আরেকটা প্রোডাক্ট ফ্রি পাওয়া যাবে, কোম্পানিগুলি যদি সেটা করতে পারে, তাহলে কিন্তু আমার বিশ্বাস যে জনসাধারণের ভিতরে এই বিমাটা আরো বেশি জনপ্রিয়তা পাবে। তো এক্ষেত্রে আমি আমার কোম্পানির মাননীয় চেয়ারপার্সন মহোদয়কে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের কোম্পানির ব্যানারে তিনি একটা স্মার্ট কার্ড, একটা হেলথ কার্ড তিনি ছেড়েছেন, যে 2 লাখ টাকার উপরে যদি কোনো পলিসি কোনো গ্রাহক হোল্ডার নিয়ে থাকেন, তাকে একটা হেলথ কার্ড দেয়া হবে ফ্রিতে। এই হেলথ কার্ডটা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে, বিভিন্ন যেটাকে স্মার্ট কার্ড বলা হচ্ছে, সেখানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে পারে একটা ডিসকাউন্ট দিয়ে, বিভিন্ন ফুডে ওই কার্ড শো করে ডিসকাউন্ট নিতে পারে, বিভিন্ন শপিং মলগুলিতে ওই কার্ড শো করে ডিসকাউন্ট নিতে পারে, বিভিন্ন রেস্টুরেন্টে সেই কার্ড শো করে কিন্তু গ্রাহকরা ডিসকাউন্ট নিতে পারে। এটা 2 লাখ টাকার উপরে পলিসি ক্ষেত্রেই আমাদের চেয়ারপার্সন ম্যাডাম তার নিজ উদ্যোগে সেই ফ্রি স্মার্ট কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। এবং আরো 2-1টা কোম্পানি আমাদের দেশে এরকম একটার সাথে আরেকটা ফ্রি করেছেন। তো এটা আসলে ওভাবে প্রচার পাবে তখনই যখন সমস্ত কোম্পানি একটার সাথে আরেকটা ফ্রি যদি করে দিতে পারে নিজ উদ্যোগে, তাহলে আমি বিশ্বাস রাখি যে এটা বিপুল পরিমাণে জনগোষ্ঠীর ভিতরে আসলে একটা সাড়া পড়ে যাবে। পাশাপাশি কর্মকর্তাদের স্বল্প পরিসরে অনেকেই যেহেতু বিভিন্ন গিফট দিয়ে থাকেন, তা আমি বিশ্বাস রাখি যে কোম্পানিগুলি জাতীয় উদ্যোগে এই গ্রাহকদেরকে বা সর্বসাধারণকে বাস্তবিক একটা ছোট হোক অথবা বড় হোক একটা গিফট পাঠিয়ে তাদেরকে যদি উইশ করতে পারে, তাহলে মানে একটা উদাহরণ আমি দিতে পারি যে আমার যখন ফার্স্ট বেবি হলো, অন্যের যখন একটা ফার্স্ট বেবি হয়, তার ভিতরে কিন্তু একটা আলাদা ফিলিংস, প্রথম মা হওয়ার ফিলিংস,
প্রথম বাবা হওয়ার একটা ফিলিংস আসে, তো ওই যে প্রথম বাবা হলো বা প্রথম মা হলো ওই ফিলিংসটার সময় আমি যদি আপনাকে আপনার বাচ্চার জন্য ছোট্ট সেটা ছোট হোক একটা খেলনা বা ছোট হোক একটা ড্রেস তাকে গিফট করি, তার ভিতরে কিন্তু এটা একদম গেঁথে থাকবে, আরে ওই কোম্পানি আমার বাচ্চার কে একটা গিফট দিয়েছে, তাহলে যদি বিমা করতে হয় তাহলে ওই কোম্পানিতেই আমি একটা শিশু নিরাপত্তা বিমা এখানে করব, তার ইমোশনাল ব্রেনটা কিন্তু তাকে হিট করে। এভাবে আমরা ইমোশনালি হিট করে কিন্তু জনপ্রিয়তা বিমার ক্ষেত্রে বাড়াতে পারি। ধন্যবাদ।